আজকে এখানে দাঁড়িয়েছি 2016 সাল 23 জানুয়ারি, এখানে দাঁড়িয়ে আমি কথা বলেছিলাম আমার বন্ধুদের পক্ষ থেকে, ঠিক আজকে এখনো আবার এখানে দাঁড়িয়েছি। আমার মনে হচ্ছিল গতকাল রাত্রে যেন আমি 2016 সাল যেন আমার গত এক মাস আগে যেন শেষ হয়েছে। খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। বিশেষ করে আমি আমার স্যারদের কাছে ক্ষমা চাই, আমার সকল বন্ধুর পক্ষ থেকে, যে স্যার আমরা এই দীর্ঘ 6 বছরের জার্নিতে আমরা অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনারা আমাদের এই অন্যায়গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার যে বন্ধুরা আমার সামনে আছে, আমাদের এই বন্ধুদেরকে আল্লাহ যেন কবুল করে। আমি আজকে এখানে দাঁড়িয়েছি শুধু একটি দাবি উত্থাপন করার জন্য। আমার দাবিটা গৃহীত হবে কি না আমি জানি না, তারপর আমার মনে হয়েছে যে আমি আমার দাবিটা উত্থাপন করবো। ইভেন কি আমার সামনে চেয়ারম্যান স্যার থাকবে, আমি এটা আশা রেখেছিলাম, দোয়া করেছিলাম সকালবেলা। তো যার চেয়ারম্যান স্যার উপস্থিত হয়েছে, আমার দোয়াটা কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। তো স্যার আমার যে দাবিটা এখানে, সেটা হচ্ছে দীর্ঘ 6 বছর আমি এই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। অবশ্যই যারা কমি মাদ্রাসা থেকে আমাদের এই ডিপার্টমেন্টে এসে ভর্তি হয়, ওরা মোটামুটি আরবিতে মোটামুটি ভালো, অন্যান্য সাবজেক্টের থেকে তারা আরবিতে একটু ভালো পারে। আর যারা শুধুমাত্র আমরা মাদ্রাসাতে আলিম পাস করে এসে ইউনিভার্সিটিতে ভর্তি হই, বিশেষ করে আমাদের থিওলজি ডিপার্টমেন্টে, আমাদের আরবি বেসিকটা একটু কাঁচা থাকে। সেজন্য আমাদের ডিপার্টমেন্টে সুন্দর সুন্দর অনেকগুলো সাবজেক্ট থাকার পরেও আমরা আপনাদের কাছ থেকে আমাদের মূল যে এলএমের যে বিষয়টা, যে মূল এলেমটা নেওয়া দরকার, এটা আমরা নিতে পারি না আমাদের দুর্বলতার কারণে। স্যার আপনারা বরাবরই বড় আলেম, আপনাদের কাছে বড় এলেমের খাজিনা আছে, কিন্তু আমরা নিতে পারি না। স্যার না নেওয়ার মূল কারণটা হচ্ছে আমরা আরবিতে দুর্বল স্যার। তো স্যার আজকে আমার বন্ধুদের উপস্থিতিতে এবং কি আমার সকল ছাত্রভাইদের উপস্থিতিতে, বিশেষ করে আমি চেয়ারম্যান স্যারের কাছে যে অনুরোধ এবং কি আমার মনে যে আবেদনটা আছে সেটা জানাচ্ছি স্যার। সেটা হচ্ছে আমার ইচ্ছা, সেটা হচ্ছে অন্ততপক্ষে আমাদের এই ফার্স্ট সেমিস্টার, যে যারা ভর্তি হবে নতুন ইউনিভার্সিটিতে, ফার্স্ট সেমিস্টারে যেন আমাদের আরবি ভাষার উপরে আরও বেশি পড়াশোনা করানো হয় আমাদের ছাত্রভাইদেরকে, যেন পরবর্তীতে তারা সেকেন্ড সেমিস্টার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমাদের যে কোর্সগুলো আছে এগুলো যেন পরিপূর্ণভাবে বুঝে যোগ্য দায়ী হতে পারে। সেজন্য স্যার আমি দাবি রাখছি আমার সকলের পক্ষ থেকে, অন্ততপক্ষে আমাদের ফার্স্ট সেমিস্টারটা যেন আরবি বেসিক আরও ভালো করতে পারি আমরা, সেই উদ্যোগটা যেন নেওয়া হয় স্যার। আপনার মধ্যে দিয়ে আমার সকল স্যারেরা আছে, আমি সকলের কাছে দাবি জানাচ্ছি, আল্লাহ আমার এই দাবিটাকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।